বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হলেন তাবিতাওয়াল। শনিবার রাজধানীর একটি হোটেলে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে তাবিতাওয়ালকে নির্বাচিত ঘোষণা করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন 133 জন ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন 128 জন। সভাপতি পদে নির্বাচিত তাবিতাওয়াল পেয়েছেন 123 ভোট। প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন 5 ভোট। বাফুফেতে এর আগে দুইবার সহসভাপতি পদে ছিলেন তাবিতাওয়াল। ক্রীড়ার মাধ্যমে যেন দেশটাকে আমরা মেরামত করতে পারি, দেশের মানুষকে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারি, একই সাথে ক্রীড়া চলানোর অবস্থায় যেন আবার কোনো দলীয়করণ ক্রীড়াবিদ না চলে আসে, সেই সিদ্ধান্ত ওনারা আমাদেরকে দিয়েছে বাস্তবায়ন করার জন্য।